नमस्कार बंधुरा आबारो सकल के आमार चैनले स्वागत। आज के आमी आलोचना करब जातीय शिक्षा नीति 2020 ते शिक्षक दे सम्पर्के कि बला आछे, शिक्षक नियोग सम्पर्के कि बला आछे, शिक्षक देर मर्यादा बा स्थान निये कि बला आछे, शिक्षक देर प्रमोशन अपग्रेडेशन किभाबे हबे, शिक्षक देर ट्रेनिंग किभाबे निते हबे, शिक्षक देर ट्रांसफार निये कि बला आछे, এই সমস্ত বিষয়ের খুঁটিনাটি নিয়ে আমি আজকে আলোচনা করব। আসুন দেখে নেওয়া যাক ভিডিওটি। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় কিন্তু কিছু বিভ্রান্তিকর পোস্ট দেখা যাচ্ছে, সেগুলি মূলত 2019 ড্রাফটের উপর ভিত্তি করে। 2019 ড্রাফটে কিন্তু এমন কিছু তথ্য ছিল যেগুলো ফাইনাল শিক্ষা নীতিতে 2020 মধ্যে নেই। তাই আমি আজকে আপনাদের MHRD-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে আমি ফাইনাল NP ফাইলটি ডাউনলোড করবেন সেটি দেখাবো, এবং তার মধ্যে কি বলা আছে শিক্ষক সম্পর্কে সেটি আমি দেখাবো। দেখুন, প্রথমে আমি ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নিলাম। এই ব্রাউজারে গিয়ে আমরা mhrd.gov.in টাইপ করব। এবার দেখুন ওয়েবসাইটটি খুলে যাচ্ছে। ওয়েবসাইটটি খুলে গেলে কিন্তু ঠিক এই রকম দেখতে লাগবে। দেখুন, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, এরকম লেখা থাকবে। এরপর দেখুন ইন ফোকাস বলে একটা সেকশন আছে, ঠিক তার নিচে আপডেট সার্কুলার প্রেস রিলিজ বলে তিনটে অপশান আছে। তার মধ্যে এই আপডেট সেকশানে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বলে একটা ফাইল আছে, ওই ফাইলটি আমরা ডাউনলোড করব। দেখুন এই ফাইলের মধ্যে কী আছে, ডাউনলোড হয়ে গেছে ফাইলটি। এই ফাইলের মধ্যে কী আছে দেখে নেওয়া যাক। দেখুন, ঠিক ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ঠিক এরকম লেখা থাকবে। এবার দেখুন সূচিবদ্ধে চলে আসছি। সূচিবদ্ধ দেখুন স্কুল এডুকেশন পার্ট 1, পার্ট 2, হায়ার এডুকেশন, এরকম পার্ট করা আছে। এর মধ্যে দেখুন 20 নম্বর পেজে টিচার্সদের সম্পর্কে কিছু কথা বলা আছে, আর 42 নম্বর পেজেও শিক্ষকদের সম্পর্কে কিছু কথা বলা আছে। তো দেখে নেওয়া যাক কী বলা আছে। 20 নম্বর পেজে আমরা চলে এসেছি। দেখুন 20 নম্বর পাতায় টিচার্সদের সম্পর্কে প্রথমে কিছু বলা হয়েছে। এখানে শিক্ষকদের সম্পর্কে খুবই তাৎপর্যপূর্ণ কিছু কথা বলা আছে। 2020 জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে শিক্ষকদের সামাজিক স্থান হবে সর্বোচ্চ, শিক্ষকদের সামাজিক স্থান হবে সমাজে সবার উপরে, কারণ শিক্ষকরাই আমাদের শিশুদের ভবিষ্যৎ গড়ে দেন এবং এভাবেই কিন্তু একটা জাতির ভবিষ্যৎও তারা গড়ে দেন। সমাজের মধ্যে সবচেয়ে জ্ঞানীগুণী এবং দক্ষতা সম্পন্ন মানুষেরা এই শিক্ষকতা পেশায় আসবেন। তাদের নীতিবোধ, দক্ষতা, জ্ঞান সমস্ত কিছু ছাত্রদের মধ্যে সঠিকভাবে যাতে সঞ্চালিত হতে পারে তার জন্য শিক্ষকদের যথেষ্ট সম্মান দিতে হবে, তবেই আমাদের জাতির একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবে। এরপর রিক্রুটমেন্ট অ্যান্ড ডিপ্লয়মেন্ট সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ শিক্ষক নিয়োগ সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে সর্বোচ্চ মেধা সম্পন্ন ছাত্ররা যাতে শিক্ষকতার পেশাতে অংশগ্রহণ করে বা শিক্ষকতার পেশা গ্রহণ করে তার জন্য বিশেষ করে গ্রামের দিকে মেরিট বেসড স্কলারশিপস কিছু দিতে হবে। 4 বছরের বিএড কোর্স যেখানে চালু হবে তার মধ্যে কিন্তু এই মেরিট বেসড স্কলারশিপেরও ব্যবস্থা রাখতে হবে, যাতে গ্রামের মেধাবী ছেলেরা অর্থাভাবে বিএড করা থেকে পিছিয়ে না আসে, যাতে তারাও শিক্ষকতা পেশায় আসতে পারে। অর্থাৎ শিক্ষকতা পেশা যাতে সবার জন্য উন্মুক্ত হতে পারে, ধনী দরিদ্র সবার মধ্যে উন্মুক্ত হতে পারে, তার জন্য বিশেষ কিছু স্কলারশিপের ব্যবস্থা করা হবে। তারপর কি বলেছে, এবং এটাও বলা হয়েছে যে গ্রামে যারা চাকরি করবেন, যে সমস্ত শিক্ষক গ্রামে চাকরি করবেন তাদের কিন্তু বিশেষ কিছু এবং এই শিক্ষানীতিতে এটাও বলা আছে। দেখুন শেষের দিকটা, দেখুন 5.2 এর শেষের দিকটা দেখুন, বলা আছে যে সমস্ত শিক্ষক গ্রামের এলাকায় চাকরি করবেন তাদের সেই স্কুলের কাছাকাছি থাকার জন্য তাদের অতিরিক্ত বাড়ি ভাড়াও কিন্তু
দেয়া হতে পারে, অতিরিক্ত তাদের সুবিধা দেয়া হবে যাতে তারা সেই স্কুলের কাছাকাছি থেকে পুরো সময় তারা শিক্ষায় অতিবাহিত করতে পারেন। এবং এরপর বলা হয়েছে ট্রান্সফার সম্পর্কে, দ্য হার্মফুল প্র্যাকটিস অফ এক্সেসিভ ট্রান্সফার উইল বি হল্টেড সো দ্যাট স্টুডেন্টস হ্যাভ কন্টিনিউটি ইন দেয়ার রোল মডেলস অ্যান্ড এডুকেশনাল এনভায়রনমেন্ট। এখানে বলেছে কিন্তু অতিরিক্ত ট্রান্সফার শিক্ষকদের করা যাবে না, কারণ এর ফলে ছাত্রদের ক্ষতি হয়, ছাত্ররা তাদের যে আদর্শ তা বারবার হারাবে। কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রেই এই ট্রান্সফারটা করা হবে, যেটা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার নিয়ম নীতি ঠিক করবে ঠিক সেই অনুযায়ী। এবং সব শেষে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে এই ট্রান্সফার কিন্তু অত্যন্ত স্বচ্ছতার সাথে করতে হবে, যাতে এই ট্রান্সফারগুলি স্বচ্ছতার সাথে হয়। একটা অনলাইন কম্পিউটারাইজড সিস্টেম দ্বারা এটা হবে, ম্যানুয়ালি হবে না, এটা অনলাইন কম্পিউটারাইজড সিস্টেম দ্বারা এই ট্রান্সফারটা হবে। দেখুন তারপর টিচার এলিজিবিলিটি টেস্ট নিয়ে বলা হয়েছে যে সমস্ত শ্রেণীর শিক্ষকদের ক্ষেত্রে, বিশেষ করে ফাউন্ডেশনাল, প্রিপারেটরি, মিডল অ্যান্ড সেকেন্ডারি এই চারটে স্তরেরই শিক্ষকদের কিন্তু টেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট তাদের সকলকেই দিতে হচ্ছে। এবং এরপর সাবজেক্ট টিচারদের জন্য একটা NTA, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, একটা পরীক্ষা নেবে, সর্বভারতীয় পরীক্ষা। সেই পরীক্ষার স্কোর এবং টেটের স্কোর দেখা হবে, শুধু তাই নয়, তার সাথে তার শিক্ষকতার পেশার প্রতি কতটা সে মোটিভেট, তার কতটা মোটিভেশন আছে, শিক্ষকতার পেশার প্রতি তার কতটা মোটিভেশন আছে, ক্লাসরুম ডেমনস্ট্রেশনের মাধ্যমে বা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তার যাচাই করে নেওয়া হবে। এছাড়াও তারা লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে পারছে কি না, তাদের স্থানীয় ভাষা সম্পর্কে কতটা জ্ঞান আছে সেটাও যাচাই করা হবে। তখন এরপরে বলেছে প্রত্যেকটা সাবজেক্টের, বিশেষ করে আর্ট, ফিজিক্যাল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন, ল্যাঙ্গুয়েজ, প্রতিটা সাবজেক্টেই কিন্তু যথেষ্ট শিক্ষক রিক্রুটমেন্ট করতে হবে। এরপর আমরা 21 নম্বর পেজে চলে এলাম। দেখুন এখানে বলা আছে যে স্কুল লোকাল কিছু টিচার বা কিছু দক্ষ ব্যক্তি বিভিন্ন আর্ট, ক্রাফট বা এগ্রিকালচার বা এরকম কিছু বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তি লোকাল যারা থাকবে, স্কুল কিন্তু তাদের হায়ার করতে পারে, তাদের নিয়ে এসে সেই বিশেষ দক্ষতাটা বা কলাটা ছাত্রছাত্রীদের শেখাবে, এটাও কিন্তু বলা আছে। তারপর বলা আছে দেখুন টেকনোলজি বেসড টিচিং রিক্রুটমেন্ট প্ল্যানিং করতে হবে, পুরোটাই টেকনোলজি বেসড কম্পিউটারাইজড একটা সিস্টেম করতে হবে, যাতে শূন্যপদ কোথায়, কত শূন্যপদ আছে সেটা সঙ্গে সঙ্গে জানা যায় এবং সেইগুলো নিয়োগ করা যায়, সঠিকভাবে সেগুলোতে নিয়োগ করা যায়, এটা পুরোটাই কিন্তু একটা কম্পিউটারাইজড প্রসেসের মধ্যে করার কথা বলা হচ্ছে। তারপর বলেছে সার্ভিস এনভায়রনমেন্ট অ্যান্ড কালচার। দেখুন শিক্ষা পরিবেশ বা চাকরির পরিবেশটা কিন্তু ভালো করে স্কুলের মধ্যে রক্ষিত হতে হবে, তবেই কিন্তু শিক্ষকরা তার সর্বোচ্চ দেয়ার, তার সব কিছু দেওয়ার চেষ্টা করতে পারবে। যদি একটা স্কুলে পরিবেশ ভালো না থাকে তাহলে কিন্তু শিক্ষক কখনোই ভালোভাবে পড়াতে পারে না। তাই একটা স্কুলের সমস্ত পানীয় জল থেকে শুরু করে তার পরিকাঠামো, তার চারিদিকে প্রাচীর, টয়লেট, সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অত্যন্ত ভালো করতে হবে। তারপর বলেছে দেখুন লোকাল টিচারের ক্ষেত্রে কিন্তু খুব জোর দেওয়া হয়েছে, যাতে শিক্ষকরা কাছাকাছি চাকরি পায় এবং বেশিরভাগ সময় তাদের যাতায়াতে ব্যয় না হয়, সেই বিষয়টা কিন্তু এখানে বলা আছে। এবং ছোট স্কুলগুলো নিয়ে পাশাপাশি কোনো স্কুল থাকলে সেগুলো একটা স্কুল কমপ্লেক্স করার কথা বলা হয়েছে। তারপর কি বলেছে দেখুন স্কুল ম্যানেজমেন্ট কমিটি বা স্কুল কমপ্লেক্স ম্যানেজমেন্ট কমিটির মধ্যে শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে হবে। তারপর 5.12 দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলা আছে এখানে, দীর্ঘদিন ধরে শিক্ষক মশাইরা দাবি করে আসছেন যে তাদের বিভিন্ন শিক্ষা বহির্ভূত কাজে তাদের ব্যবহার করা হয়, যার ফলে কিন্তু তারা
শিক্ষা বা পঠন পাঠনে তাদের অনেক ক্ষতি হয়ে যায়। এখানে সেটাই বলা হয়েছে যে শিক্ষকদের কিন্তু শিক্ষা বহির্ভূত কোনো কাজে নিয়োগ করা যাবে না, তাদের শিক্ষা ছাড়া অন্য কোনো কাজে তাদের লাগানো যাবে না, কতটা বাস্তবায়িত হয় বিষয়টি এটি দেখার। তারপরে বলেছে স্কুলে এমন শিক্ষা পরিবেশ গঠন করতে হবে যাতে কিন্তু এই শিক্ষণ এবং শিখন অত্যন্ত সুচারুভাবে হতে পারে। এবং তারপরে সে বলেছে শিক্ষকদের কিন্তু যথেষ্ট স্বাধীনতা দিতে হবে যে তারা কিভাবে পড়াবেন, তাতে কিভাবে পড়ালে শিশুরা ভালো শিখতে পারবে, সেটা সেই বিষয়ে শিক্ষকদের স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে। এরপর আমরা চলে এলাম 22 নম্বর পেজে। এখানে আছে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট বা CPD, কেরিয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন CMP, প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স। দেখুন CPDটা কি, CPD অর্থাৎ কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। এখানে বলেছে যে শিক্ষকদের কিন্তু ক্রমাগত উন্নয়নের সুযোগ দেওয়া হবে, শিক্ষকদের ক্রমাগত উন্নয়নের সুযোগ দেওয়া হবে। তারা প্রতি বছরে 50 ঘন্টার CPD তারা করবে, অর্থাৎ প্রতি বছরে 50 ঘন্টার তারা বিশেষ ট্রেনিং করবে যাতে তারা নিজেদের উন্নতি করতে পারে। এবং এটাই পুরোটাই হবে বাই দেয়ার ওন ইন্টারেস্ট, তাদের নিজস্ব উদ্যোগেই করতে হবে। এরপর বলেছে স্কুল প্রিন্সিপালস বা স্কুল হেডমাস্টারদেরও কিন্তু এই বিষয়ে 50 ঘন্টার একটা CPD ট্রেনিং নিতে হবে, প্রত্যেক বছর এটা তাদের করতে হবে। তারপর দেখুন CMP-তে বলেছে কেরিয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন। তো আমরা জানি শিক্ষকতা পেশাকে স্ট্যাগন্যান্ট প্রফেশন হিসেবে অনেকে চিহ্নিত করেন, কারণ এই পেশায় কোনো উন্নতি নেই। কিন্তু এই নতুন শিক্ষানীতিতে এই ধারাটি রাখা হয়েছে যাতে শিক্ষকতা স্ট্যাগন্যান্ট পেশা হিসেবে বিবেচিত না হয়। তো দেখুন এখানে বলা হচ্ছে যে যে সমস্ত শিক্ষক অত্যন্ত ভালো কাজ করছেন তাদের কিন্তু কাজের মূল্যায়ন হবে, এবং কাজের মূল্যায়নের ভিত্তি করে তাদের স্যালারি বাড়ানো হতে পারে, তাদের বিভিন্ন ইনসেন্টিভ দেওয়া হবে বা তাদের রেকগনাইজ করা হবে তাদের বিশেষ কাজের জন্য, বিশেষ দক্ষতার জন্য। তারপরে বলেছে দেখুন এই সমস্ত শিক্ষকদের কিছু শিক্ষককে বেছে নেওয়া হবে প্রতি বছরেই, এবং তাদের বিশেষ ট্রেনিং BRC CRC ডায়েট থেকে তাদের বিভিন্ন ট্রেনিংও দেওয়া হবে। এরপর প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স। দেখুন বলে দিয়েছে 2022 সালের মধ্যে NPST অর্থাৎ ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স এটি গঠিত হবে, এবং এই NPST-র মাধ্যমেই ঠিক করা হবে, অর্থাৎ নীতি নির্ধারণ করা হবে যে শিক্ষকদের বেতন কিভাবে বৃদ্ধি হবে, শিক্ষকদের কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে তাদের বেতন বৃদ্ধি হবে বা তাদের প্রমোশন হবে ইত্যাদি সম্পর্কে কিন্তু গাইডলাইন দেওয়া হবে, এবং 2030-এ সেটা কিন্তু আবার রিভাইজড করা হবে। এরপর আছে শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণ সম্পর্কে, BEd DEd কোর্স সম্পর্কে। তো এই ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করব না, আমি পরের পার্টে BEd DEd কোর্সগুলো কী হতে চলেছে, এগুলোর ভবিষ্যৎ কী, এবং BEd DEd কলেজগুলোরই ভবিষ্যৎ কী, সে নিয়ে আমি একটি ভিডিও করতে চলেছি। তো পরের ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি পরের ভিডিও সবার আগে দেখতে পান। ধন্যবাদ।